তো এখানে আরো একটু কাজ করে নিতে পারেন ইচ্ছে আপনি এগুলো বড় করে নিতে পারেন যদি যেহেতু আপনি এখানে একটা ডিপ নিয়েছেন তাই না যেমন এই যে আর্টিকেল একটা ডিপ নিয়েছেন যে আর্টিকেল ডিপ নিয়েছেন তো আপনি এই ফেল গুলোকে আপনি অবশ্যই বড় করে নিতে পারবেন যেহেতু আপনি আর্টিকেল ডিপটা নিয়েছেন এখানে যেমন এই যে আর্টিকেল ইম্পোর্ট টাইপ টেক্সট নিয়েছেন আপনি তাই না ইম্পোর্ট টেক্সট যেটা আছে আর্টিকেল ইম্পোর্ট টাইপ টেক্সট উইথ আপনি বড় করে দিতে পারেন যেমন আমরা যদি উইথ একটু বড় করে দেই বেশ সুন্দর লাগবে আশা করি আর্টিকেলের জন্য যে ইম্পোর্ট টাইপ যেটা দিয়েছি যেমন আমরা একটু বড় করে দেই আরো বড় করছি আমরা এ পর্যন্ত রাখলাম আর ষাটান্ন পিক্সেল রাখলাম তাহলে সুন্দর হয়ে যায় আর মার্জিন লেপ তো জিরো করে দিয়েছিলাম না পাঁচ ষাটান্ন পিক্সেলই থাক আমরা পাঁচ ষাটান্ন পিক্সেল করে দিই পাঁচশো আটান্ন পিক্সেল করে দিলাম তো আরও যেগুলো আছে ইম্পোর্ট টাইপ সাবমিট এটা থাক আর সিলেক্ট অপশন যেটা এটাকে আপনি ইচ্ছে করলে পাঁচশো আটান্ন পিক্সেল করে দিতে পারেন আমাদের তখন এই যে তারপর আপনার এখন ধরতে হবে মাই এডিটর দরকার নেই এই যে এখন আপনাকে সিলেক্টকে ধরতে হবে সিলেক্ট কে দিতে হবে পাঁচশো আঠান্ন

নিয়ে আসেন তো ওইটাও এডিট মডিফাই করতে বেশ সময় লেগে যায় এবং খুব হিচি এবং হজবরল একটা অবস্থা হয়েছে দেখা গেল যে নতুন যখন এগুলো দেখে খুব বেশি তারা অট মনে করে জিনিসগুলাকে কঠিন মনে করে তো বিষয়গুলো সহজ এবং যার কারণে আপনাদেরকে নতুন করে একটা ডিজাইন করে দেখাচ্ছি আর ডিজাইন করে দেখানোর একটা বড় উদ্দেশ্য হলো যেমন যেমন ধরুন আপনি যখন একটা জিনিস বারবার করবেন আপনি হ্যাঁ তখন আপনার মধ্যে একটা আইডিয়া জনাবে যেমন ছোট একটা উদাহরণ দেই যেমন ধরুন যারা খেলাধুলা করেন হ্যাঁ ক্রিকেট খেলেন বাংলাদেশ ক্রিকেটাররা ওরা দেখবেন যে প্রতিদিনই দেখা গেল যে ওরা মাঠে গিয়ে প্র্যাকটিস করে কেন ওনারা কি ব্যাটিং করতে জানে না অবশ্যই জানে কিন্তু তারপরও প্রতিদিন মাঠে যায় প্র্যাকটিস করে তার কারণ হলো একই কাজ যখন আপনি বারবার করবেন তখন আপনার মধ্যে নতুন কিছু আইডিয়া নতুন কিছু টেকনিক আপনার মধ্যে জন্মাবে তো এই কারণে আমি আপনাদেরকে বলবো যে যতগুলো প্রজেক্ট অর্থাৎ যতগুলো ভিডিও দেওয়া হয়েছে যেমন ধরুন আমাদের সাইডে যদি আমরা যাই হ্যাঁ তো এখানে দেখবেন যে ওয়েব ডিজাইন হ্যাঁ লাইভ ওয়েব ডিজাইন টিউটোরিয়াল থেকে শুরু করে অনেক প্রজেক্ট পেয়েছে অনেক টিউটোরিয়াল এখানে আপ করা হয়েছে আপনারা প্রত্যেকটা টিউটোরিয়াল দেখবেন হ্যাঁ স্টেপে প্রজেক্ট দেওয়া হয়েছে ফাউন্ডেশন ফ্রেমওয়ার্কে প্রজেক্ট দেওয়া হয়েছে করতে হবে দেখানো হয়েছে গ্রিড বেস্ট ডিজাইন আপনি কিভাবে করবেন দেখানো হয়েছে তারপরে যে নিউজ পেপার প্রজেক্ট টা আপনারা এগুলো ভিডিও গুলো পোস্ট দিয়ে 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 আপনারা যখন আপনারা এগুলো দেখবেন এবং ভিডিও গুলো পোস্ট দিয়ে দিয়ে টাইপ করে করে আপনারা দেখবেন দেখবেন পাকাপুক্ত হয়ে যাবে এবং আমার চ্যানেল অনেক ভালো আপনারা প্রফেশনাল ডিজাইন করতে পারছেন আমি তো জাস্ট আনা আপনাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা এগুলো বারবার দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন হম তো গেল এই অবস্থা তো এখন আমরা আরো অপশন আসবে যেমন কমেন্টিং অপশনটা আসবে যারা কমেন্টস আপনি এখান থেকে अप्रूव করবেন যারা এখানে কমেন্টস ওবি আপনার যেতে আরটিকলের মধ্যে দেখবেন যে কমেন্টস যে অপশনটা থাকবে তো এখানে কমেন্ট যারা করবে সে কমেন্টস গুলো আপনি এখান থেকে অপ্রুভ করবেন অথবা রিমুভ করবেন এই অপশনগুলো আমরা রাখব নিয়ে আসব এখানে কমেন্টস অপশন তো এগুলো আমরা পরেও করতে পারি তো ফান্ডামেন্টাল বিষয়গুলো করে নেই তো এখন আমরা লিস্টটা করব যেমন তার জন্য এখানে আমরা দেখে আসি যে কি নিয়েছি আমরা আমরা এখানে নিয়েছিলাম যে এই যে আর্টিকেল লিস্ট নিয়েছিলাম তাই না তো এখন এই যে আমরা ক্যাটাগরি ক্যাটাগরিটাকে কপি করি বেস করে দিলাম ওকে তো এটা কি নামে আমরা করেছি আর্টিকেল লিস্ট নামে করেছি আমরা জাস্ট এখানে লিখবো যে আর্টিকেল লিস্ট ওকে তো আর্টিকেল লিস্টটাকে আমরা ওপেন করলাম নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে নেই আমরা ব্রাউজার ওপেন করলাম তো এখন এখানে যে কাজটি করবো এখানে আমরা লিখব যে মধ্যে আমরা এখানে ক্যাটাগরি ক্লাস নিয়েছি আমরা কোনো সমস্যা নেই ক্যাটাগরি দিয়েছিলাম ক্যাটাগরি ক্লাসে দেখে আসি ক্যাটাগরিটা এক ক্যাটাগরি এখানে দেব আমরা ক্যাটাগরি লিস্ট দেব আমরা লিস্ট যেমন এই যে এটা এড ক্যাটাগরি এই যে এড ক্যাটাগরি এটা ক্যাটাগরি লিস্ট হবে তো ওকে ফাইন আমরা পিছনে ফিরে যাই তো আমরা এখান যেটা করব আমাদের এখানে আর্টিকেল লিস্টে যেটা করব এই যে আমরা এই অপশনটুকু আমরা উঠিয়ে দেব দরকার নেই আর এইখানে এখন যদি আমরা রিলোড দেই আমরা কি দেখি চলে আসলো হ্যাঁ তো এখানে জাস্ট কি হবে আর্টিকেল নাম্বার হবে আর্টিকেল আপডেট ডিলিট হবে তাই না তো আমরা ঠিক এরকম ভাবে করবো আমরা ফিল্ড বাড়িয়ে দেবো এখানে হ্যাঁ ফিল্ড বাড়িয়ে দেব যেমন এখানে নাম্বার দিয়েছি তারপরে তারপরে হবে টাইটেল টাইটেল হবে তারপরে হবে হবে তারপরে ক্যাটাগরি ক্যাটাগরি হবে তারপরে টেক্স হবে

আর করে দিলাম তাহলে আহ নব্বই তারপরে একশো দশ একশো ত্রিশ হয়ে যায় তাই না তো আমরা কমিয়ে দিব কোনো সমস্যা নেই আমরা টেন পার্সেন্ট করে দিলাম এগুলো টেন পার্সেন্ট করে দিলাম হম টাইটেলটা আমরা পনেরো পার্সেন্ট করে দিলাম আর ইমেজটাকে আমরা পনেরো পার্সেন্ট করে দিলাম তাহলে ত্রিশ ত্রিশ ষাট সত্তর আশি নব্বই একশো ঠিক আছে ওকে তো কয়টা দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দিলাম তাই না তো আমরা এরকম সাতটা করে নেব এখানে হবে কি প্রথম হবে কি টাইটেল আমরা লিখবো আর্টিকেল টাইটেল তারপরে হবে ডেসক্রিপশন তো হবে আর্টিকেল

তারপরে সাপোজ থাকলো আপনার ইমেজ থাকলো এখানে তো আমরা এখানে আমরা ইমেজটা ডাটা বেস থেকে আমরা কইরি করে এখানে নিয়ে আসবো এস আর সি এখানে ইমেজ থাকলো আমরা অল্টার টেকটা আপাতত এখানে লোড করাবো অল্টার ট্যাকটা আমরা দিলাম সাপোজ ইমেজ আপাতত এটা থাকবে এক দুই তিন পাঁচ সাত এক দুই তিন চার ওকে তা আমরা এই সাতটাই সব জায়গায় কপি করে দিয়ে দিই ডামি হিসাবে তো আরো মোস্ট ডাইনামিক যখন প্রফেশনাল সাইট যখন তোইরে করে আপনাদেরকে শেখাবো তখন আপনাদের দেখাবো এইগুলো मोस्ट ডাইনামিক কিভাবে করতে হয় জকিউরি দিয়ে এডিটর গুলো কিভাবে আপনি সার্চ করবেন বা কিভাবে আপনি নিয়ে আসবেন নাও সুন্দর করে তো এগুলো আমরা ফিউচারে আমরা দেখাব তো এই যে চলে আসলো ওকে খুব সুন্দরভাবে চলে আসছে তাই না আর্টিকেল টাইটেল ডেসক্রিপশন তারপরে ক্যাটাগরি টে ইমেজ অ্যাকশন তো আপাতত তো এরকমই থাক কোন সমস্যা নেই আমরা পরে এগুলো ঠিকঠাক করতে পারি গুলো ছোট করে দিলেই হয়ে যায় অবশ্য যেমন আমরা এরকম দিয়ে নিলাম তাহলে দেখতে একটু সুন্দর লাগবে আপাতত এরকম থাক পরে আমরা ঠিকঠাক করে দেব এগুলো যখন কাজ করবো সেপ দিলাম

ঠিকঠাক করে আমরা করে ফেলবো এগুলো তো আপাতত এরকমই রাখছি তো এখানে ফন্ট সাইজগুলো আপনি এখানে আরো কমিয়ে দিবেন তখন আরো ঠিকঠাক করে আরো সুন্দর করে আপনি শো করবেন টেবল আর ফরমেটে তো এগুলো তারপরে থাকবে যেমন কমেন্টস অপশন থাকবে একটা যেমন আমরা একটা নিয়ে আসি কমেন্টস অপশন ইনডেক্স পেজে বা যে এক জায়গায় লিখি আমরা এই যে ক্যাটাগরি অপশন লিখেছি তাই না আমরা কপি করে তারপর এখানে দিবেন শো কমেন্টস শো কমেন্টস এখানে আপনি দিবেন কমেন্টস ওকে কমেন্টস অপশন দিলেন এরকম তো এটা আপনি কি করবেন কমেন্টস অপশনটা সবগুলোতে দিয়ে নেবেন তারপরে যে প্রত্যেকটাতে তো অ্যাকচুয়ালি এগুলো পরে করলে আরো সুন্দর হতো যখন আমরা সাইড তৈরি করব তখন খুব কুইকলি এগুলো আমরা করে ফেলবো তো তারপরে করে নেই জাস্ট দিয়ে নেই এগুলো দেখতে কেমন ভালো দেখা যাবে Kategori di kubur yang okay? gede ini lah, minta ke sosial oke, okay. -er. yaitu kategori galau.

ধীরে ধীরে তো অনেক কথা অনেক স্লো বলতে হচ্ছে বিভিন্ন কারণে আমার একটা হলো আমার সাউন্ড সিস্টেমটা আমি ডেস্কটপে কাজ করছি এখন বসে সাউন্ড সিস্টেমটা একটু ঝামেলা হয়তো খুব ভালো শোনা যাবে না তো ভলিউমটা একটু বাড়িয়ে নেবেন তো তখনই ভালো শোনা যাবে ল্যাপটপে কাজ সবসময় করা যায় না দেখা গেলো যে ইনভাররনমেন্টাল সাউন্ডটা ল্যাপটপে কাজ করলে সেই ইনভাররমেন্টাল সাউন্ডটা ক্যাচ করে নিয়ে নেই

আর এখানে দিয়েছি কি কমেন্টস.stmল তো তারপরে কন্টাক্ট পেজ থাকবে কন্টাক্ট পেজ গুলো আপনি করবেন কন্টাক্ট পেজটা কমেন্ট পেজের মতো থাকবে তো এগুলো আমরা সবগুলা করব তারপর ইউআই যেগুলো থাকবে এগুলো আমরা করব তো এখানে আমরা লিখব যে এডিট প্যানেল ঠিক আছে এখানে আমরা লিখব যে কমেন্টস অপশন কমেন্টস তারপরে নিয়েছিলাম এখানে টেবিলে আচ্ছা এটা আচ্ছা টেবিলই থাক অথবা আমরা আচ্ছা এখানে টেবিলে থাক এতগুলো নেওয়ার দরকার নেই আমরা অল্প কয়টা রাখি অল্প কয়টা রাখি আমরা ডিলিট ডিলিট অ্যাপ্রুভ করে দিই অথবা এডিট ডিলিট এরকমই থাক তিনটা একসাথে করবো আমরা সমস্যা নেই

টার্গেট ব্ল্যাঙ্ক হবে বিষয়টা হলো এরকমটা কয়টা হলো এক দুই তিন চার এক দুই তিন চার এটা আমরা কপি করি দিয়ে দিলাম এটা সাপোজ দুই নাম্বার হলো এটা আমরা তিন নাম্বার হলো সাপোজ এটা চার নাম্বার হলো সেভ দিলাম তো এই যে অ্যাপ্রুভ ডিজ অ্যাপ্রুভ হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি লিংক হবে হ্যাঁ এগুলো লিংক হবে কারণ এটা লিঙ্ক করাই আছে ঠিক আছে আজকে ফাইন তা রেলোড দিয়ে চলে আসলো তো এটা তো থাকবে না ক্যাটাগরি এখানে আছে আমরা তো ক্যাটাগরি এরকম রাখবো না আমরা এই ফর্মটা এখান থেকে উঠিয়ে দিলাম আমরা এখানে দিলাম যে অল কমেন্টস

এটা কি এপ্রুভ কমেন্টস গুলো আর এখানে থাকবে যেগুলো আনএপ্রুভ থাকবে অথবা যেগুলো এখানে আসছে এখানে থাকবে এগুলো এখান থেকে এডিট মডিফাই করা যাবে কোনো সমস্যা নেই একই সাথে আমরা করে নিলাম তো আমরা কমেন্টস অপশনটি দিলাম তো এখানে আরো অপশন আসবে ইউআই অপশন আসবে যেমন আমরা একটা অপশন তৈরি করে নিই এখানে যেমন सपोज হ্যাঁ এই যে সাইড আমরা থিম অপশন কপি করলাম অপশনটা কপি করে আমরা এখানে দিলাম আমরা লিখলাম এখানে ইউআই অপশন ইউআই অপশন এখানে আমরা দিলাম চেঞ্জ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ সাইড ব্যাকগ্রাউন্ড তারপরে চেইন সাইট যেমন ধরুন আমাদের সাইটটাতে আমরা যাই কি কি আছে যেমন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে যাচ্ছেন তারপরে তো অনেক সময় দেখা গেল যে সাইট বার তারপরে যে সাপোজ এগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাচ্ছেন হ্যাঁ চেঞ্জ কি হতে পারে আর ফোন ফোন কালার অথবা চেঞ্জ ফোন চেঞ্জ করতে যাচ্ছেন তারপরে আর কি কি হতে পারে আরো অনেক কিছু হতে পারে আমি দুটাই এখানে রাখলাম হ্যাঁ দুটাই চেঞ্জ তারপরে চেঞ্জ চেঞ্জ কপি করলাম কপি করে এই যে থিম অপশনটা নিচে যে থিম অপশনটা আছে আমাদের পেস্ট করে দিলাম লেট হচ্ছে অনেক কারণ হলো যখন ডেভেলপমেন্ট করব তখন কুইকলি হয়ে যাবে তো অনেকগুলো বাকিগুলো আর করছি না আপাতত তো ওইগুলো আমরা পরে এগুলো করে নিব যখন ডেভেলপমেন্ট করব তখন বাকিগুলো করে নেব আর অনেক অপশন আসবে কারণ খুব এক্সটেন্ডেড একটা কাজ দেখানো হবে খুব বেশ বড় একটা প্রজেক্ট দেখানো হবে তো অপশনের ঠিক নিচে আমরা দিয়ে নিলাম এটা আর কন্টাক্ট অপশন থাকবে এগুলো অনেক অপশন থাকবে তো আমরা যখন ডেভেলপ করব তখন আমরা এগুলো পরে নিব আমাদের নিজের মত করে হ্যাঁ এই যে ইউআই অপশন যেটা ASCII UI অপশন আসছে সোজাল অপশন UI অপশন থাকলো সাপোজ আপনি ফন্ট গুলা চেঞ্জ করবেন হ্যাঁ কি কি ফন্ট গুলা চেঞ্জ করবেন যেমন গুগল ফন্ট থেকে বিভিন্ন ফন্ট আপনি আগে নিয়ে আসবেন হ্যাঁ সাপোর্ট দিবেন সাপোর্ট দিয়ে এগুলো আপনি চেঞ্জ করবেন তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা পে চেঞ্জ করতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটের তারপরে দেখা গেল যে এই যে টাই ও হেডার ব্যাকগ্রাউন্ড তারপরে সাইডবার টাইটেল ব্যাকগ্রাউন্ড এরকম করতে যাচ্ছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাচ্ছেন তো এগুলা কিভাবে করবেন এগুলা एक्चुअली সিএসএস ফাইলের মধ্যে থাকে এই যে সিএসএস ফাইলের মধ্যে থাকে তো সিএসএস ফাইলে আপনি পিএইচপি নিয়ে কিভাবে কাজ করবেন এগুলো टोटल সবগুলা আমরা দেখব ধীরে ধীরে আমরা দেখব তো আমাদের অ্যাপেন প্যানেলে এরকম করেছি আমরা home panel অনেক কিছু আসবে হোম index এ আমি এগুলো রাখছি না actually হ্যাঁ বেশ কিছু item আসবে বেশ কিছু item আসবে home এ তো আমরা এগুলো দেখবো পরে এগুলো দেখবো এটারে আমরা দিলাম এই যে UI টা পরে যে ইউজারে হবে ওইটা এখানে হলো ইনডেক্সে এই ওইটা দেয়া হয়নি ইনডেক্স এন্ড দি এনি ওকে ফাইন তো যেমন ধরুন এখানে আমরা একটা এস2 দিয়ে লিখে দেই এখানে অনেক এখানে আরো সুন্দর সুন্দর জিনিস আমরা নিয়ে আসব যেমন কে কমেন্টস করলো অর্থাৎ কয়টা কমেন্টস জমা হলো বা এই ধরনের বা আপনি এখান থেকে মেইল পাঠাতে পারবেন ইউজারদের এগুলো সব নিয়ে আসবে এক্সটেন্ডেড একটা প্রজেক্ট অনেক পূর্বের হবে এটা আমরা এখানে লিখবো যে ওয়েলকাম টু অ্যাড প্যানেল এই চন দিয়ে নিই নিশ্চয় মধ্যে স্টাইল দে আছে থাকা আপাতত এরকম থাক আমরা পরে ঠিকঠাক করবো হ্যাঁ চেঞ্জ পাসওয়ার্ড হোম তো আজকে পর্যন্তই ধন্যবাদ